নমস্কার বন্ধুরা, সঞ্চিতার রান্নাবান্নায় ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি ওলকপির পাকোড়া বানিয়েছি। দেখো আমি কেমন করে এই রান্নাটা করেছি। তো প্রথমে আমি ওলকপিটাকে গ্রেটার করে নিয়েছিলাম, তো তারপরে কাঁচা লঙ্কাটাও আমি গ্রেটার করে নিয়েছি। এবার সবগুলো মিশিয়ে দিয়েছি, একে একে গুঁড়ো মশলা মিশাচ্ছি। তো এখানে আমি দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। আর তার সঙ্গে বন্ধুরা আমি ভাত করেছিলাম, গরম ভাত দিয়েছি কিছুটা। দেখো বন্ধুরা আমি কিছুটা গরম ভাত দিয়েছি ওর সঙ্গে, আর পরিমাণ মতো বেসন। এটাতে জল লাগবে না, কারণ ওলকপি যে গ্রেটার করেছি ওতে যেটুকু জল আছে সেটুকুতেই হয়ে যাবে। তো আমি এটাকে এবার ভালো করে বেসন দিয়ে সব কিছু দিয়ে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা হাত দিয়ে মেশাচ্ছি, তো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এবার আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। তেলটা আমি ফুল গ্যাসে গরম করে নেব, তারপরে স্লো গ্যাসে এগুলো ভাজবো, কারণ ফুল গ্যাসে ভাজলে উপরটা ভাজা ভাজা হবে, নিচে ভেতরটা কাঁচা থেকে যাবে। তার জন্য একটু তেলটা গরম হওয়ার পরে একদম গ্যাসটা লো করে দিতে হবে। তো দেখো বন্ধুরা আমি একদম স্লো গ্যাসেই ভাজছি। তো একে একে সব বড়াগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো পাকোড়া আমি লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা এগুলো খেতে দুর্দান্ত লাগে, একবার হলেও তোমরা বানিয়ে খেয়ে দেখো। দেখতেই পাচ্ছ বন্ধুরা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। যখন দেখবো এগুলো সোনালি রং ধরে গেছে, তারপরে আমি গ্যাসটাকে একটু জোরে করে দেব, কারণ পাকোড়া হোক যাই হোক ভাজার পরে একটু গ্যাসটা জোরে দিলে তেলটা বেশি থাকে না ওর গায়ে। তো দেখো এবার আমি জোর গ্যাস করে দিয়েছি, ফুল গ্যাস করে আমি এগুলোকে সব নামিয়ে নিচ্ছি। খেতে বন্ধুরা দুর্দান্ত লাগে, একবার হলেও প্লিজ বানিয়ে খেয়ে দেখো। এইভাবে বন্ধুরা আমি সবকটাকে ভেজে নেব। বন্ধুরা আমার এই রেসিপিগুলো তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। সুস্থ থেকো, ভালো থেকো, আবারও ফিরে আসি। টাটা।